কখনো চলার পথে দুটি পথ মিলে যায়, কখনো এভাবে তারা দুটি পথে চলে যায়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজ মেরা কলকাতা সিরিজ কা ডে টু, মতলব কলকাতা মে আজ মেরা সেকেন্ড ডে। কাল বহুত টায়ার্ড হুয়া থা, ইসলিয়ে জলদি সো গয়া থা, আর উঠতে উঠতে লেট ভি হো গয়া আজ বহুত। তো বহুত ভুক ভি লাগায়া অভি তকরিবন। আজ অভি টাইম কিতনা হুয়া হ্যায় দেখ লু পেহলে, ওয়েট, আব হ্যায় 9:30 অলরেডি। তো পেহলে ব্রেকফাস্ট করুঙ্গা কুছ, ব্রেকফাস্ট করনে কে বাদ ফ্রেশ হোকে নিকল জুঙ্গা, কিউকি আজ হ্যায় মেরা প্রোগ্রাম জিস বজে সে মে কলকাতা আয়া। তো চলো পেহলে ব্রেকফাস্ট করতে ফির নিকলতে হ্যায়, কিউকি অলরেডি মে বহুত লেট হো চুকা হুঁ। তো আপ লোগ পুরা ভিডিও দেখো বিনা স্কিপ কিয়ে, আখির তক দেখো ক্যা হোতা হ্যায় আজ। স্টে টিউন। हेलो एवरीवन, तो मैं अभी रूम से निकल के आ गया, मैं अभी जा रहा हूँ सीधा प्रोग्राम की ओर। सामने है सुजाता सदन, वहाँ पे है मेरा प्रोग्राम, तो चलो वहाँ पे जाके दिखा। तो ये सामने सुजाता सदन जहाँ पे प्रोग्राम आज का। ज्योतिरूपा नमस्तुते, एतिको ज्योतिरूपस्तं कर्म साक्षा जगृह्णते, जावत् कर्म समाप्ति स्यात् तावत् संस्वस्ति राघवः। এখানে বলবো সেটা হচ্ছে অ্যাঞ্জেল নাম্বারস। কিছু প্যাটার্ন অফ নাম্বারস আমাদের মাথার মধ্যে মনে থাকে, যেমন ডাবল নাম্বার, ট্রিপল নাম্বার, সেম নাম্বার তিনবার চলে এসছে, বা 1 2 3 4 5 6 7 8 এরকম কিছু নাম্বার যেগুলো আমাদের চট করে মনে থাকে। তো আমি সেরকম কিছু নাম্বার আমাদের দেখাচ্ছি, আর মেসেজ গুলো আমার এখানে প্ল্যাকার্ডের মধ্যে লেখা আছে, আপনারা দেখুন ফলো করুন। একটা এক, গড ইজ হেল্পিং ইউ ফিল সেফ, সেফ সেফ। দুটো দুই, বারবার দেখছেন দুটো দুই, ইউর হার্ট ইজ ওপেনিং and your mind is supporting. Tinte tin. Help available to expand your journey. Jagte char. Share your truth and gifts with the world. অর্থাৎ আপনার কাছে যে আছে আপনি দুনিয়ার সঙ্গে শেয়ার করুন, অন্যরা লাভবান হবে, আপনিও ভালো থাকবেন। পাঁচটা পাঁচ, এটা অনেকে দেখেন, help available for financial needs. এরকম হতে পারে আপনি ভাবছেন আপনি টাকা জোগাড় কিভাবে করলেন, খুব টেনশনের মধ্যে আছেন, কিন্তু রেগুলারলি আপনি এই পাঁচটা পাঁচ মেসেজ দেখা শুরু করলেন, তো আপনি জেনে নিন কোনো না কোনো ভাবে আপনার কাছে ফাইন্যান্সিয়াল হেল্প পৌঁছবে। আর মাথায় রাখবেন বারবার দেখতে হবে, একবার হঠাৎ করে দেখলেন তা নয়, কমিউনিকেশনের জন্য বারবার পৌঁছবে। ছটা ছয়, টাইম ফর ব্যালেন্স এন্ড রিস্টোরেশন অফ ইউর এনার্জি, খুব ইন্টারেস্টিং নাম্বার। সাতটা সাত, ম্যাজিক ইজ হিয়ার, ক্রিয়েট দ্য লাইফ ইউ ডিজার্ভ, অর্থাৎ আপনি যা চান আপনি তা করতে পারবেন, আপনার মধ্যে ম্যাজিক আছে। ক্যান অ্যালাইন ইওর প্ল্যানস, হেল্প অ্যাভেলেবল, যা ভাবছেন করার জন্য এগিয়ে চলুন, আপনি ঠিক সাহায্য পেয়ে যাবেন। এরকম আরো কিছু নাম্বার আছে, তো অ্যাকচুয়ালি অত বলার আজকে সময় নেই। আচ্ছা, ইনি আমাদের থেকে এসেছেন, ওনার জন্য একটা জোরে হাততালি, বাধা বলতে এসে সার্টিফিকেটটা নিচ্ছেন। মানুষের ভালোবাসার চোটেই কিন্তু আমি এখনো মিস জোজো হয়ে আছি। তো আমার মনে হয় যে আর পাঁচ দশ বছর যদি আমি আপনাদের সবাইকে এন্টারটেইন করতে পারি, আমার আর সত্যি কিছু চাওয়ার নেই। অলরেডি আমার কিছু চাওয়ার নেই, আমি খুব একটা অ্যাম্বিশিয়াসও নই, আর আমার খুব একটা আমার এটা চাই আমার ওটা চাই, আমি খুব সিম্পল একটা মানুষ। সাথী ভালোবাসা মন
भूले ना ओ साथी भालोबाशा मन भूले ना ओ कखनो चलार पथे दुटी पथ मिले जाए कखनो एभावे तारा दुटी पथे चले जाए मन तो साथी चले ना साथी भालोबाशा मन भूले ना ओ साथी भालोबाशा मन भूले ना शुभरात्रि खूब भालो थाकबेन सबाई ভালো থাকতে গেলে প্রথম যেটা দরকার মন থেকে নেগেটিভ এনার্জি বের করে দিন নেগেটিভ মাইন্ডস যারা তাদের থেকে দূরে থাকুন যেখানে বড় নিন্দা বড় চর্চা হচ্ছে সেখান থেকে সরে যান দেখুন এমনি আপনি ভালো থাকবেন আর নিজের মধ্যে পজিটিভিটি আনতে গেলে কি করতে হবে সকালবেলা সূর্যের দিকে তাকান সূর্যকে দিকে দেখিয়ে একটুখানি জল অর্পণ করুন সবসময় পূজো অর্চা করতে হয় না পূজো অর্চা যে পছন্দ করেন করবেন যে করেন না দরকার নেই সেই জলটা পান করুন তারপর খুব তাড়াতাড়ি স্নান করে নিন রেগুলার বেসিসে স্নান করে নিন সম্ভব হলে স্নানের সময় আপনারা স্নানের সাথে সি সল্ট বা ফিটকিরি অল্প পরিমাণ সপ্তাহে একদিন মিশিয়ে নিতে পারেন এতে আমাদের বডির যে অডিও সেগুলোও চলে যায় এবং আমরা অনেক এনার্জেটিক থাকি তারপর খাবারটা আমরা সবই খাবো কিন্তু সিলেক্টিভলি খাবো যেটা আমার শরীরের পক্ষেও কিছু ফেভারেবল এবং আমার স্বাদও আমার যেটা পছন্দ অর্থাৎ দুরকম খাবার আমরা মিক্স করে যদি খাই আমাদের শরীর ভালো থাকবে তিন নম্বর সবসময় পজিটিভ চিন্তা করুন আপনি কোনো লোকের ক্ষতি চাইবেন না আপনি যদি ক্ষতি চান অজান্তে কিন্তু ভগবান আপনার ক্ষতি করবে অতএব ওটা করবেন না আপনি সবসময় পজিটিভ চিন্তা করুন আপনি তার জন্য কিছু নাও করতে পারেন কিন্তু মনে মনে ভাবুন ইস লোকটার কি কষ্ট ভগবান যেন তার মঙ্গল করে দেয় এটাই বলতে পারেন এটাতেই কিন্তু ওই যে আপনি তার কামনা করলেন শুভ কামনা তার কিছু অংশ আপনার কাছে কিন্তু বাবা সেল অর্থাৎ আপনিও সেই লোকের দ্বারা ব্লেসড হবেন সেই জন্য অন্যের ব্লেসিং চিন্তা করলে আপনারও ব্লেসিং হবে আর একটা একটা কথা বলি যেটা আমাদের হিন্দুদের মধ্যে একদম নেই কিন্তু মুসলিমদের মধ্যে এটা ধর্ম কম্পালসারি করে দিয়েছে সেটা হচ্ছে দান আমার রোজগারের একাংশ আমার দান এবং দান কখনো ওই টিভির সামনে দাঁড়িয়ে হাতে দিয়ে ছবি তুলে ওইভাবে দান না দান আপনার যেটুকু সামর্থ্য আপনি দান করুন গরিবদের দান করুন দান কিভাবে করবেন আপনি আপনার কাছে পয়সা নেই আপনি শ্রম দান করুন আপনি গিয়ে একটা জায়গায় পরিষ্কার করে একটু কাজ করুন করে তাকে শ্রম দান করুন আপনার যদি অর্থ থাকে আপনি অর্থ দান করুন আপনার যদি মানসিক শক্তি থাকে একটা যাকে আমরা কাউন্সিলিং বলি অর্থাৎ কারো কোনো একটা মানসিক ভাবে দ্বিধাগ্রস্ত লোককে বোঝানো তাকে সময় দিয়ে তার পেছনে কাজ করুন সেটাও এক ধরনের দান সব রকম দানের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করুন দান যদি করেন তাহলে অবশ্যই তার কয়েক গুণ বেশি রিটার্ন ভগবান আপনাকে দেবে অর্থাৎ এইভাবেই কিন্তু আমরা পজিটিভ এনার্জি নিজেদের জন্য ক্রিয়েট করতে পারি এবার যারা পুজো আচ্ছা আর নিজের কর্মটাকে ভালোবাসুন যে যা কাজ করেন সেই কর্মটাকে ভালোবাসুন দেখবেন পজিটিভিটি বাড়বে আপনি যাচ্ছেন অফিস কেন মাইনে দিচ্ছে না ওকে কেন বেশি মাইনে কেন কম মাইনে দিচ্ছে এইটা যদি নিজেকে নিয়োজিত রাখেন তার মানে আপনি একজনের নেগেটিভিটি চিন্তা করছেন কখনো আপনার পজিটিভিটি হতে পারে না আপনি যা পাচ্ছেন সেটা নিয়েই নিজেকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন এবং সেটা ইনক্রিজ করতে গেলে অন্য কি পাচ্ছে ওটা না ভেবে নিজেকে কি করে ইনক্রিজ করা যায় নিজের পাওয়ারটা নিজের ক্ষমতাটা নিজের পাওয়ার জন্য যে দক্ষতাটা সেটাকে বাড়াবার চেষ্টা করুন দেখবেন এমনি ভালো থাকবেন আর সব শেষে ভগবানকে করুন না করুন প্রত্যেক দিন সকালে বাবা মার পা ছুঁয়ে কাজে বেরোন 100% আপনি সাকসেসফুল হবেন মানসিক ভাবে আর্থিক ভাবে শারীরিক ভাবে অর্থাৎ বাবা মাকে আপনি স্নেহ করবেন না বাবা মা খেতে পায় না বাবা মা রাস্তার ধারে পড়ে থাকে বাইরে গিয়ে বড় বড় করে দানের ছবি তুলে দেখাচ্ছেন ওটা করলে কিন্তু কোনোদিন উঠবে না বাবা মাকে রেগুলার ঠাকুরকে প্রণাম করুন আর না করুন বাবা মাকে করে বেরুন প্রত্যেকটা কাজ সাকসেসফুল হবে এই বলে আমি আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে আবার ধন্যবাদ শুভ বিদায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা প্রণাম যথাযোগ্য স্থানে জানালাম আবার আমরা মিলিত হব কোভিড চলে গেলে সবার সাথে এসকেবিএস পরিবারের থেকে আপনাদের সবাইকে স্বাগত তো ফাইনালি মেরা প্রোগ্রাম আজকে খতম হুয়া তো অভি যা রা হুম রুম পে খানা বানা প্যাকিং করকে লেকে যাউঙ্গা তো চলো বাকি কা মে রুম পে যাকে দিখাতা হুম क्योंकि रूम पे जाने के बाद तो खाना नहीं मिलेगा तो खाना बाहर से पैकिंग करके लेके जाऊंगा चलो देखते रहो तो अभी जस्ट आके पहुंचा मैं रूम पे तो आप लोग अब तक वीडियो देख के सोच रहे होंगे कि
आखिर क्या चल रहा है, क्या प्रोग्राम था। तो मैं सबको बता दूं कि ये जो प्रोग्राम हुआ ये था एस्ट्रोलॉजी का प्रोग्राम था। एक्चुअली मैंने लॉकडाउन पे घर बैठे बैठे सोच रहा था, एक्चुअली 3-4 साल से मेरा प्लान था कि मैं एस्ट्रोलॉजी के ऊपर एक कोर्स करूं, मतलब एस्ट्रोलॉजी का कोर्स करूं, कुछ सीखूं, क्योंकि बचपन से ही बहुत मन था। तो ये मेरा डिप्लोमा का सर्टिफिकेट जो आज मुझे मिला एस्ट्रोलॉजी का। तो आज के लिए इस वीडियो को यहाँ पे करता हूँ खत्म। वीडियो कैसा लगा आप लोग कमेंट पे जाके ज़रूर बोलो। और कोलकाता का सीरीज़ यहाँ पे ख़त्म नहीं है, सीरीज़ आएगा, कंटिन्यू चलता रहेगा, क्योंकि मैं और भी कुछ दिन हूँ कोलकाता वेस्ट बंगाल पे। तो देखता हूँ क्या होता है, आप लोग पूरा सीरीज़ देखो, शायद इंटरेस्टिंग सा कुछ हो, पता नहीं, ऊपर वाला जाने। स्टे ट्यून्ड फॉर दैट।